স্বাস্থ্যবিধি মানছে না রাজধানীর বেশিরভাগ রুটের বাস, মিনিবাস, হিউম্যান হলার সহ গণপরিবহনগুলো। গাদাগাদি করে যাত্রী পরিবহন করে আদায় করা হচ্ছে 60% বেশি ভাড়া। অন্যদিকে মাস্ক ব্যবহারে যাত্রীরা উদাসীন। এ অবস্থায় স্বাস্থ্যবিধি রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শরীয়ত খানের রিপোর্ট। করোনা মহামারীর মধ্যে গত 1 জুন থেকে 11টি শর্তে গণপরিবহন চালুর অনুমতি দেয় সরকার। সংক্রমণ রোধে পাশাপাশি সিটে যাত্রী পরিবহন না করা, নিয়মিত জীবাণুনাশক ব্যবহার, মাস্ক পরা সহ বেশ কিছু শর্ত মেনে যানবাহন চালানোর ঘোষণা দিয়েছিল পরিবহন মালিকরা। তবে এসব শর্তের বেশিরভাগই এখন মানা হচ্ছে না। গাদাগাদি করে যাত্রী পরিবহন করলেও আদায় করা হচ্ছে অতিরিক্ত 60% ভাড়া। কোনো কোনো ক্ষেত্রে দাঁড়িয়েও যাত্রী নেওয়া হচ্ছে, আর সিটগুলোতে জীবাণুনাশক ছেটানোর কথা ভুলেই গেছে বেশিরভাগ বাসের চালক হেলপাররা। আমরা সিঙ্গেল একজন ভাড়া দেবো 20 টাকা, এই জায়গায় 30 টাকা ভাড়া দিতেছি, কেন এইরকম এইরকম কেউ দেখারই নাই। ডাবল যাতে বসছে যে আমরা দেখি অনেক, ঠিক আছে, আমরা তো যাত্রী উড়াইছিলাম। দাঁড়া তো যাত্রী নেয় না স্যার, নেওয়া তো নিয়ম নেই, নেয় না আমরা, ঠিক আছে। আপনাকে ওঠার সময় হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয়েছে? দেয় নাই তো আজকে, আমি তো দিতে আছি স্যার। এখন হিউম্যান হলারগুলোর অবস্থা আরো নাজুক, স্বাস্থ্যবিধির ছিটে ফোটাও নেই এই যানগুলোতে। বর্ধিত ভাড়ার সাথে নেওয়া হচ্ছে অতিরিক্ত যাত্রী। নিয়ম করছে 4 জন করে, আমাদের গাড়িতে 4 জন করে নিতেছি। এমন পরিস্থিতিতে নিজেদের অসহায়ত্বের কথাই জানান যাত্রীরা, আবার স্বাস্থ্যবিধি রক্ষায় অনেকেই উদাসীন। এখনো ঠিক ওইভাবে যারা মাস্ক না আছে তাদের পকেটে আছে, মাস্ক পরাই দিতে বলতেছি, আবার কারো কাছে না থাকলে ওটা আমরা ব্যবস্থা করে দিচ্ছি। এমন পরিস্থিতিতে করোনা ভাইরাস সংক্রমণ রোধে মানুষের মধ্যে মাস্ক পরার অভ্যাস গড়ে তুলতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছে সরকার। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। অনেক মানুষের মধ্যে সচেতনতা একটু কমে গেছে, কিন্তু সেটা আরও বৃদ্ধি করতে হবে, এবং কারণ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট আসপেক্টস অফ করোনা হ্যান্ডেলিং হলো তার একটা প্রিভেন্টিভ অ্যাকশনে থাকা। একই সঙ্গে সচেতনতামূলক কার্যক্রম আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে তথ্য মন্ত্রণালয়কে। শরীয়ত খান, আরটিভি, ঢাকা।